পরিবারের বিবাদ চরমে। সম্পত্তির ভাগাভাগি করে দিলেন অমিতাভ বচ্চন। কে কত টাকা পেল? বেশ কিছুদিন ধরে বচ্চন পরিবারের অন্তর্মহলের সমস্যার কথা উঠে আসছে আমাদের সামনে। পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো সমস্যা তৈরি হয়েছে তা বেশ বোঝাই যাচ্ছে। দিন কয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু এবার হল সব প্রতীক্ষার অবসান। মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে উপহারস্বরূপ নিজের স্বাদের প্রতীক্ষা লিখে দিলেন অমিতাভ বচ্চন। ভাগাভাগি হয়ে গেল বচ্চন পরিবারের সম্পত্তি। শাশুড়ি এবং ননদের সঙ্গে যে এর আগেও সমস্যা তৈরি হয়েছিল ঐশ্বর্যের তা আমরা সকলেই জানি, কিন্তু এবার বোধহয় সব সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে। ঐশ্বর্যের জন্মদিনে অভিষেকের অনুপস্থিতি বা শ্বশুরমশাইয়ের জন্মদিনে ঐশ্বর্যের শুধু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকি বাড়ির ছোট নাতনি আরাধ্যর জন্মদিনেও কোনো হৈহুল্লোড় না দেখতে পেয়ে জনগণ বুঝেই গেছেন পরিবারের মধ্যে হয়েছে কোনো বড় গণ্ডগোল। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্যের মধ্যে এবার উঠে এলো সম্পত্তি ভাগাভাগির কথা। মৃত্যুর আগে নিজের দুই সন্তানের মধ্যে সম্পত্তি ভাগাভাগির কথা অনেক আগেই বলেছিলেন অমিতাভ বচ্চন। সেই সিদ্ধান্তের প্রথম পদক্ষেপই নিলেন তিনি। বাবা হরিবংশ রায় বচ্চনের থেকে উপহার পাওয়া অমিতাভ বচ্চনের প্রথম সম্পত্তি অর্থাৎ প্রতীক্ষার একটি অংশ অবশেষে মেয়ের নামে লিখে দিলেন বিগ বি। 50 কোটি টাকার বাংলোর একটি অংশ অমিতাভ এবং জয়া যৌথভাবে উপহার দিলেন মেয়েকে। প্রতীক্ষার মোট 2টি অংশ রয়েছে, যার মধ্যে একটি 890.47 স্কোয়ার ফুট এবং অন্যটি 674 স্কোয়ার ফুট। গত 8 নভেম্বর একটি গিফট ডিড সই করে প্রতীক্ষার একটি অংশ দেওয়া হয়েছে শ্বেতাকে। এই গিফট ডিডের জন্য 50.65 লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই সম্পত্তি মেয়েকে লিখে দেওয়ার পর অমিতাভ কি একেবারেই হয়ে গেলেন সর্বশান্ত? না, অমিতাভ বচ্চনের কাছে আছে মোট 3,300 কোটি টাকার সম্পত্তি। প্রায় 6 দশক ধরে অভিনয় জগতে যুক্ত থাকার পর বিশাল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন তিনি। প্রতীক্ষা ছাড়াও শাহেনশার কাছে আছে মুম্বাইতে আরও 2টি বাংলো, যেগুলি হলো জলসা এবং জনক। গোটা বচ্চন পরিবার একসঙ্গে থাকেন সেই জলসাতে। 2007 সালে অভিষেক এবং ঐশ্বর্যের প্রতীক্ষায় বিয়ে হবার পর বাকি অনুষ্ঠানগুলি হয়েছিল এই জলসা এবং জনকে। অমিতাভ বচ্চন ছাড়াও জয়া বচ্চনের সম্পত্তির পরিমাণ প্রায় 2,000 কোটি টাকা, অভিষেকের কাছে 280 কোটি টাকার সম্পত্তি, 50 কোটি টাকার সম্পত্তি পেয়ে শ্বেতা 110 কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। তবে দুই ভাই বোনের থেকে এগিয়ে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্যের সম্পত্তির পরিমাণ 828 কোটি টাকা। এছাড়া অমিতাভের নাতি অগস্ত্য নন্দা 2 কোটি এবং নাতনি নব্বা নবিলী নন্দা 16 কোটি টাকার সম্পত্তির মালিক। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D 4th Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।